আচ্ছা, বাকিরা সবাই শুনতে পাচ্ছ? গৌরব, হ্যাঁ অর্ঘদীপ, স্যার, স্বাগত। হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। হ্যাঁ ওকে, স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, আজকে আমি ACTটা রিভিশন করাচ্ছি, তোমরা বলবে, ঠিক আছে? আচ্ছা অর্ঘদীপ বলো, অর্ঘদীপ শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার, হ্যাঁ আচ্ছা স্যার, শোনা আমাকে বল, যাচ্ছে। আচ্ছা আমাকে বলো তো অর্ঘদীপ, গ্লাস ফাইবার মানে কি? স্যার, ACT টেস্ট আমার একদম রিভাইজ করা হয়নি স্যার, পারবো না। আচ্ছা, স্বাগত বলো, গ্লাস ফাইবার মানে কি? হোয়াট ডু ইউ মিন বাই গ্লাস ফাইবার? কে বলতে পারবে? স্যার, এটা প্লাস্টিক রিলেটেড কিছু, মানে স্ট্রং প্লাস্টিক? অনেকটা কাছাকাছি গেছে, বলো। বলো, মানে স্যার, ফাইবার বলতে যে স্যার, মানে জলের ট্যাঙ্করা যেগুলো ইউজ করে, এটাকে গ্লাস ফাইবার বলছে তো, মানে স্ট্রং? না গ্লাস ফাইবার মানে কি অ্যাকচুয়ালি? অ্যাডভান্সড কনস্ট্রাকশন টেকনিক্স অ্যান্ড ইকুইপমেন্টসে কিছু ফাইবার আমরা ইউজ করি বিভিন্ন কাজে। সো এখানে গ্লাস ফাইবার মানে কি বুঝিয়েছে সেটা বলো। আচ্ছা, ইটস এ টাইপ অফ স্ট্রং প্লাস্টিক, দ্যাটস এইটুকুটাই জানি। আচ্ছা, বাকিটা কেউ বলতে পারবে? স্বাগত বলতে পারবে? স্যার না, ওরকম মানে ইউজ হয় দেখেছি কনস্ট্রাকশন সাইডে বিভিন্ন জায়গায়, এখন ওই ওয়াল ফল ফাইবারের দিয়ে দিয়ে ওই বিভিন্ন রকম শোরুম টোরুম গুলো আচ্ছা গ্লাস আচ্ছা ফাইবার, আচ্ছা কিন্তু এরকম মেটেরিয়াল বা ওই সম্বন্ধে এতটা আইডিয়া নেই। আচ্ছা দেখো, গ্লাস আমরা বিভিন্ন ধরনের ফাইবার ইউজ করছি রিইনফোর্সমেন্টে টু এনহ্যান্স দ্য টেনসাইল স্ট্রেংথ অ্যান্ড কম্প্রেসিভ স্ট্রেংথ অলসো। দেখো, গ্লাস ফাইবার ইজ হোয়াট, ইট ইজ এ মেটেরিয়াল কনসিস্টিং অফ মেনি এক্সট্রিমলি ফাইন ফাইবার্স অফ গ্লাস, ছোট ছোট কিছু ফাইবার্স থাকে গ্লাসের মতো, আমরা সেগুলোকে কংক্রিটের মধ্যে কিন্তু মিক্স করি, উই অ্যাড দেম উইথ দ্য রিইনফোর্সমেন্ট টু ইনক্রিজ দ্য টেনসাইল স্ট্রেংথ, ক্রিপ রেজিস্ট্যান্স, হিট অ্যান্ড কেমিক্যাল রেজিস্ট্যান্স। এই যে কংক্রিটে তৈরি হবে রিইনফোর্সমেন্টটা, যাতে এটা টেনসাইল স্ট্রেংথ, ক্রিপ রেজিস্ট্যান্স, হিট বা কেমিক্যাল রিয়াকশন ভালো করে ইনক্রিজ হয়। বুঝতে পারলে কি বললাম? এই গ্লাস ফাইবার্স গুলো খুব স্মল স্মল পার্টিকেলস যেগুলো আমরা রিইনফোর্সমেন্টে ব্যবহার করছি, কেন? টু ইনক্রিজ দ্য টেনসাইল স্ট্রেংথ, ক্রিপ রেজিস্ট্যান্স, হিট অ্যান্ড কেমিক্যাল রেজিস্ট্যান্স। বুঝতে পারলে? স্বাগত। হ্যাঁ স্যার, আচ্ছা ওকে, টেল মি হোয়াট আর দ্য ইউজেস অফ ফাইবার অ্যাজ কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল। কেউ বলো। স্যার কি বললেন? হোয়াট আর দ্য ইউজেস অফ ফাইবার অ্যাজ কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল? স্যার হুম বলো। বলছিলাম, ওই ফ্যাব্রিক তৈরি আর ফ্যাব্রিক কে প্যাকিং করার জন্য ইউজ হয়। ওকে, আর কি কি হয় ইউজ বলো। তারপরে স্যার সেই সোলার ইন্ডিকেটর ওয়াটার হিসাবে, সিস্টেমে ইউজ হয়। হ্যাঁ একজন করে বলো, একজন করে বলো। হুম হুম বলো, কে বলছো বলো। হ্যাঁ এগ্রিগেট হিসাবে ইউজ হয়। হ্যাঁ, এগ্রিগেট হিসেবে ইউজ হয়। আর সাউন্ড ইনসুলেশন হিসাবে ব্যবহার আছে। হ্যাঁ, একদম কারেক্ট। দেখো আমি বলছি, ইউজ ফর প্যাকিং অ্যান্ড মেকিং ফেব্রিক্স ফার্স্ট,
সেকেন্ড হলো গ্লাস উল অফ ভেরি ফাইন ফাইবার্স অফ গ্লাস ইজ ইউজ ফর মেকিং অ্যাসিড অ্যান্ড ফায়ার প্রুফ ফেব্রিক্স। অ্যাসিড এবং ফায়ার প্রুফ ফেব্রিক্স হিসেবে কিন্তু ইউজ হয়। ইউজড অ্যাজ প্যাকিং মেটেরিয়াল ফর হিট, সাউন্ড অ্যান্ড ইলেকট্রিক ইনসুলেশন। আচ্ছা, ইট ইজ অলসো ইউজড অ্যাজ সোলার ওয়াটার সিস্টেম, ঠিক আছে। ইট ইজ অলসো ইউজড ইন ওয়াটার পাইপ জয়েন্টস টু স্টপ লিকেজ অফ ওয়াটার। ওয়াটার পাইপ জয়েন্টও কিন্তু ইউজ করা হয় যাতে লিকেজ না হয় জলের। আর অলসো ইউজড ইন প্লাম্বিং ওয়ার্ক, জুট ফাইবার প্লাম্বিং ওয়ার্কও ইউজ হয় টু স্টপ লিকেজ অফ ওয়াটার। এগুলো হলো ইউজেস অফ ফাইবার্স অ্যাজ কনস্ট্রাকশন মেটেরিয়াল। ওকে, শাগনিক শুনতে পাচ্ছ? শাগনিক, হ্যালো, শাগনিক কি আছো? হ্যাঁ স্যার আছে, শুনতে পাচ্ছেন না? আচ্ছা, স্বাগত বলো। হোয়াট আর দ্য ডিফারেন্ট টাইপস অফ ইউজেস অফ ফাইবার? ইউজেস অফ ফাইবার, বলো। না সেরকম কিছু তো হলো। ফিচার্স বলো, ফিচার্স অফ ফাইবার। হোয়াট আর দ্য ডিফারেন্ট ফিচার্স অফ ফাইবার? গৌরব বলো, গৌরব। বলতে পারবে কিছু প্রপার্টি? হাই ফ্লেক্সিবিলিটি। ওকে, গুড। আর আর অনেকগুলো পয়েন্ট আছে। স্যার অ্যাব্রেশন রেজিস্ট্যান্ট আর। ওকে, অ্যাব্রেশন রেজিস্ট্যান্ট, গুড। আর কি কি হয় বলো? তারপরে স্যার কোহেসিভনেস আর। কোহেসিভনেস, গুড। আর কি কি আছে? আচ্ছা, হোয়াট ডু মিন বাই টেনাসিটি? হোয়াট ডু মিন বাই টেনাসিটি? স্যার টেনাসিটি তো ওই স্ট্রেংথ অফ দ্য ফাইবার কে বলা হয়। স্ট্রেংথ অফ দ্য পলিমার্স ইন ড্রাই অ্যান্ড ওয়েট কন্ডিশনস। স্ট্রেংথ অফ পলিমার ইন ড্রাই অ্যান্ড ওয়েট কন্ডিশনস। ওকে, আচ্ছা, আচ্ছা আমাকে বলো, হোয়াট ডু ইউ মিন বাই পিভিসি? পিভিসি মানে কি? পলিভিনাইল ক্লোরাইড। আচ্ছা আচ্ছা, এবার এটার ডেফিনিশন দাও। স্যার এটা একটা ভার্সেটাইল মেটেরিয়াল। ওকে, তারপর তারপরে তো স্যার এটা অনেক কাজে ব্যবহার করা হয়, যেরকম আমরা পিভিসি পাইপ দেখি, তারপরে পিভিসি কেবল হয়, ওয়্যার ইনসুলেশনে ইউজ হয়, এইগুলো জিনিসের জন্য পিভিসি স্যার ইউজ করা হয়। গুড,
আচ্ছা, হোয়াট ইজ আরপিভিজি? রিজিড পলিভিনাইল ক্লোরাইড। গুড, এটা সবাই কিছু বলো। আর কি আছে বলো স্যার? এটা ওয়েদার রেজিস্ট্যান্ট আর ওয়েদার রেজিস্ট্যান্ট অ্যাবসলিউটলি কারেক্ট। ওকে, আচ্ছা আমাকে তোমরা বলো, হোয়াট ইজ অ্যান আর্টিফিশিয়াল টিম্বার? স্যার এটা একটা সাবস্টিটিউট, যেগুলো যেটা ওয়েস্ট মেটেরিয়াল, যেমন আপনার ধরো ফ্লাই অ্যাশ, সিলিকা, বিটুমিনিয়াস, স্টার স্যান্ড, হ্যাঁ, ওয়েস্ট মেটেরিয়াল গুলো থেকে তৈরি করা হয়। গুড, সো হোয়াট আর দ্য প্রপার্টিজ অফ আর্টিফিশিয়াল টিম্বার? স্যার যেমন কালার, হার্ডনেস, ইলাস্টিসিটি, টাফনেস, ডিউরেবিলিটি, ওয়ার্কেবিলিটি। এক্সপ্লেইন করো স্যার। ওই সাউন্ডনেস বলতে ওটার বলো, মানে এই যে টিম্বারটা, এটার সাউন্ড কোয়ালিটি অনেক মানে ভালো হয়। ওকে, তারপর আপনি ওয়ার্ক এবিলিটি বলতে, এটা দিয়ে ওই টিম্বার গুলো দিয়ে যে কোনো কাজে ফিনি যা কাজ করুক, যে কোনো মানে যে কোনো কাজ করেন, সেই কাজগুলো ভালো ফিনিশিং হয়, মানে ভালো হয় কাজগুলো, বেশ মানে ওয়ার্ক এবিলিটিটা বেশ ভালো থাকে। আর অনেকগুলো পয়েন্ট আছে, ময়েশ্চার আছে স্যার, যেমন টিম্বার যেমন হচ্ছে, বলো। মনে পড়ছে না, ওই ময়েশ্চার তো হতে পারে স্যার, ময়েশ্চার। আচ্ছা বাকিটা কেউ বলো, অর্ঘদীপ বা স্বাগত যদি বলতে পারো তো বলো। সাউন্ড স্যার, সাউন্ড এসে গুড কোয়ালিটি টিম্বার গিভ গুড সাউন্ড, আর টেক্সচার আছে, যে টেক্সচার অফ এ গুড টিম্বার ইজ ফাইন, মানে খুব ফাইন দেখতে হয়। ওকে, ওয়ার্কেবিলিটি হচ্ছে যে মানে যার মধ্যে হচ্ছে যে গুড টিম্বার ইজ অলওয়েজ ইজি টু ওয়ার্ক, মানে কাজ করতে সুবিধা হয় যার মধ্যে ওয়ার্কেবিলিটি। আচ্ছা ওকে, টেল মি হোয়াট আর দ্য টাইপস অফ আর্টিফিশিয়াল টিম্বার্স অ্যাভেলেবল ইন দ্য মার্কেট? স্যার প্লাইউড আছে, হার্ডওয়ার, একজন বলো বলো স্যার। প্লাইউড আছে, ফাইবার বোর্ড আছে, হেড বোর্ড আছে, চিপ বোর্ড আছে, ফ্ল্যাশ ডোর শাটার আছে। ওকে স্যার, বাম্বো হবে না স্যার? বাম্বো তো আর ঠিক মানে ইটস টাইপ অফ টিম্বার তো বাম্বো। না হ্যাঁ ওটা ঠিক আছে, বাট ব্যাপারটা হচ্ছে যে তুমি কি ফর্মে মার্কেটে পাচ্ছ। ব্যাম্বু তো মার্কেটে পাবে না, বলবে না ব্যাম্বু ইউ হ্যাভ টু গো টু ফরেস্ট। আচ্ছা
আচ্ছা আমাকে বলো যে হোয়াট ডু ইউ মিন বাই রেডি মিক্স কংক্রিট? স্যার প্ল্যান্টে তৈরি আর আপনার ডেলিভারি করা হয়, মানে যেখানে কাজ হবে সেখানে মিক্সচারের দ্বারা, ট্রানজিশন মিক্সচারের দ্বারা। ওকে, আচ্ছা হোয়াট আর দ্য অ্যাডভান্টেজেস অফ রেডি মিক্স কংক্রিট? হোয়াট আর দ্য অ্যাডভান্টেজেস অফ RMC অ্যান্ড ইউজেস অফ RMC বলো। এটা যদি হাই কোয়ালিটি প্রোডাক্ট হয়, একটু লো কস্ট হয়, যেহেতু এটা প্রজেক্ট পারপাস ইউজ করা হয়, সেভ আচ্ছা টাইম, আচ্ছা ওয়েস্ট প্রোডাক্ট মিনিমাইজ হয়। ইয়েস আচ্ছা, আর স্যার ইকো ফ্রেন্ডলি হয়? ইকো ফ্রেন্ডলি হয়, গুড। আর ইউজেস বলো কিছু। হাইয়ার ইজ বিলিং ইউজ করা হয় স্যার, ব্রিজে তো ইউজ করা হয়। আর কোন কোন জায়গায় ইউজ করা হয় আমাকে? রেডি মিক্স কংক্রিট অনলি প্রজেক্ট পারপাসে ইউজ করা হয়, তো প্রাইভেট ভাবে ইউজ করতে পারবে এটা। আচ্ছা আমার একটা কথা বলো, যে এই যে ওয়াটার সেভেন রেশিও আছে, এই ওয়াটার সেভেন রেশিওটা স্ট্যান্ডার্ড ভাবে কি কি ভ্যালু রেঞ্জের মধ্যে পড়ে, কোন কোন ভ্যালুর মধ্যে পড়ে রেঞ্জ? 4.45 থেকে 0.6। গুড, 0.45 টু 0.6, কারেক্ট। আচ্ছা আচ্ছা আমাকে বলো, হোয়াট ডু ইউ মিন বাই লাইট ওয়েট কংক্রিট? লাইট ওয়েট কংক্রিট মানে কি? এগ্রিগেট গুলো তো স্যার মানে কোর্স এগ্রিগেটেড স্টোন চিপের জায়গায় আপনার লাইট মেটেরিয়াল যেমন ফোম টোম এইসব ইউজ করে না, ইয়েস যাতে ওয়েটটা কমে যায়। ইয়েস, উই উইল ইউজ লাইটার মেটেরিয়ালস ইন দ্য প্লেস অফ কোর্স এগ্রিগেট। বুঝতে পারছো সবাই? সবাই কি বুঝতে পারলি কি বললাম? ইয়েস স্যার, ইয়েস, হ্যাঁ স্যার। আচ্ছা স্যার বলছি, স্যার স্যার লাইট এগ্রিগেট বলতে আমরা কোনগুলো ইউজ করব স্যার? লাইট না, লাইট ওয়েট, কিন্তু লাইট লাইট বলিনি, লাইট ওয়েট এগ্রিগেট কংক্রিট। আচ্ছা এগুলো মানে কোনগুলো কংক্রিট? যেমন তোমার ইএ ব্লক, এসিসি ব্লক গুলো আছে দেখবে। ও স্যার এগুলো, ঠিক আছে। আচ্ছা হোয়াট ইজ আ রোলার কম্প্যাক্টর কংক্রিট, ডেফিনেশন দাও। হোয়াট ইজ আ রোলার কম্প্যাক্টেড কংক্রিট? যে কংক্রিটটা কম্প্যাক্ট করা এটার ভিতর কোনো এয়ার বাবল না? হ্যাঁ বলো। ওকে বল। আচ্ছা রোলার কম্প্যাক্টেড কংক্রিটে কি কি স্ট্রেংথ থাকে, মানে মনে করো ইন দিস টাইপ অফ কংক্রিট হুইচ টু মেইন স্ট্রেংথস আর রেসপন্সিবল? স্যার কম্প্রেসিভ আর ফ্লেক্সারাল। গুড, কম্প্রেসিভ এন্ড ফ্লেক্সারাল। ওকে স্বাগত বলো, হোয়াট আর দ্য অ্যাপ্লিকেশনস অফ রোলার কম্প্যাক্টেড কংক্রিট? হোয়াট আর দ্য অ্যাপ্লিকেশন স্যার বলবো? হ্যাঁ বলো সুজিত বলো। এয়ার ফিল্ড মেইনটেন্স করতে, এয়ার মেইনটেন্স এরিয়া গুলো করা হয়, তারপর এয়ারপোর্টস,
তারপর ইন্ডাস্ট্রি এবং মিলিটারি ফ্যাসিলিটি সেগুলো ক্ষেত্রে ব্যবহার করা হয়। তবে ইন্ডাস্ট্রিয়াল স্ল্যাব ফ্লোর করতে ব্যবহার করা হয় স্যার। নিউ ড্যাম ড্যাম কনস্ট্রাকশনে স্যার, পাওয়ার প্ল্যান্ট, তারপর পার্কিং এরিয়াগুলোতে হয় স্যার, স্ট্রিটে হাইওয়েতেও ইউজ করা হয় স্যার। ওকে, আচ্ছা হোয়াট আর দ্য অ্যাডভান্টেজেস অফ আরসিসি রোলার কম্প্যাক্টেড কংক্রিট, কিছু অ্যাডভান্টেজেস বলো স্যার। ভালো স্ট্রেংথ পাওয়া যায়, ওকে, তারপরে স্যার মিনিমাল মেইনটেনেন্স লাগে আর কস্ট এফেক্টিভ, আচ্ছা, সিমেন্টও স্যার কম লাগে। ওকে, আর স্যার টেম্পারেচারও অনেকটা মানে হাই টেম্পারেচার টিকে যায়। আচ্ছা আর কি কি আছে বলো এক্সট্রা, স্বাগত বর্গদীপ কেউ বলো। স্যার বললাম না স্যার, এটা পড়া হয়নি, যতটা মনে পড়ছে বলছি। আচ্ছা বাকি স্বাগত বলো, সিমি বল, সিমি সিমি শুনতে পাচ্ছিস? হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি। হ্যাঁ তুই কিছু বল, হোয়াট আর দ্য অ্যাডভান্টেজেস, গৌরব কিছু বললো, তুই বাকিগুলো কিছু বল। বলতে পারবি? শুনতে পাচ্ছিস সিমি? হ্যালো, হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি। হ্যাঁ বল কিছু বল, অ্যাডভান্টেজেস কিছু বল। অনেকগুলো আছে তো, স্ট্রেংথটা অনেক বেশি হয়। ওকে, আর আর কি হয় দেখ, ফার্স্টে হলো ইট উইল ডেফিনেটলি প্রোভাইড আ গুড স্ট্রেংথ, ঠিক আছে। সেকেন্ড হলো আমাদের ফর্ম ওয়ার্ক ইউজ করতে লাগবে না, নো ইট টু ওয়ার্ক ইউজ ফর্মস। দেন ইট হ্যাজ আ হাই ভলিউম অফ প্লেসমেন্ট। নেক্সট পয়েন্ট, ইট ক্যান বি ইউজড অ্যাজ আ রেনডোয়ে আফটার 24 আওয়ার্স অফ বিং প্লেসড, রাস্তা ইউজ করা যাবে 24 আওয়ার্স আফটার প্লেসিং। নেক্সট, উইল নট বি এফেক্টেড বাই অয়েল স্পিলস অ্যান্ড ফুয়েলস, অয়েল তেল বা ফুয়েল কিন্তু পড়লে পরে কোনো এফেক্ট করবে না। ইট ক্যান উইস্ট্যান্ড হাই টেম্পারেচার, হাই টেম্পারেচার কিন্তু উইস্ট্যান্ড করতে পারবে। ইট ইজ কস্ট এফেক্টিভ, ঠিক আছে। ইট হ্যাজ মিনিমাল মেনটেনেন্স, এর মানে কি অটো মেনটেনেন্স এটা আছে, খুব একটা বেশি মেনটেনেন্স দরকার নেই, ঠিক আছে। ইট ডাজ নট ডিফর্ম আন্ডার হেভি কনসেন্ট্রিক লোডস, ফর এক্সাম্পল ইফ আ লট অফ if a lot amount of loads is you know making a pressure on the surface of a roller compacted concrete, it will not be able to you know deform the shape, kono deflection khub eta beshi hobe na, shei karone displacement ta khub kom hobe, thik ache. It will be straight only, it will be strong only, and it reduces cement consumption, cement er use kintu khub kom hoy ekhane। এগুলো হলো সমস্ত অ্যাডভান্টেজেস গুলো। আচ্ছা আমাকে কেউ বলতো যে হোয়াট ইজ এইচপিসি, হাই পারফরম্যান্স কংক্রিট? স্যার এটা একটা স্পেশাল ধরনের কংক্রিট যেটা
ডিজাইন করা হয়েছে যাতে নর্মাল কনভেনশনাল কংক্রিট থেকে এটা বেশি ডিউরেবল আর স্ট্রেংথটা বেশি থাকে। ওকে গুড, আর এই দুটো অ্যাডভান্টেজ বল স্যার। এটা আর্লি স্ট্রেংথ মানে হাই আর্লি স্ট্রেংথ তাড়াতাড়ি পায়, আর এটা ডিউরেবিলিটি খুব হাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা হোয়াট ইজ ফাইবার রিইনফোর্স কংক্রিট অ্যান্ড স্টিল ফাইবার রিইনফোর্স কংক্রিট, কেউ বলো। হোয়াট ইজ ফাইবার রিইনফোর্স কংক্রিট অ্যান্ড স্টিল ফাইবার রিইনফোর্স কংক্রিট? ফাইবার রিইনফোর্স কংক্রিট স্যার ফাইবার ইউজ হয় এগ্রিগেট হিসাবে, আর স্টিলটা স্যার টেনসাইল ফোর্সটাকে স্যার এর জন্য এক্সট্রা যে মানে মুভমেন্টটা ক্রিয়েট হচ্ছে সেটাকে প্রতিহত করার জন্য টেনসাইল মেম্বার হিসাবে স্টিল ইউজ করা হয়। স্টিল ফাইবার, আচ্ছা স্টিল ফাইবার রিইনফোর্স কংক্রিট কি দিয়ে তৈরি করা হয়, কোন ধরনের সিমেন্ট দিয়ে এটা বলো। হাইড্রোলিক সিমেন্ট স্যার। হাইড্রোলিক সিমেন্ট করেক্ট। আচ্ছা আমাকে দুটো স্টিল ফাইবার রিইনফোর্স কংক্রিটের অ্যাপ্লিকেশন বলো। কি বললেন একবার কি বলুন? স্টিল ফাইবার রিইনফোর্স কংক্রিটের অ্যাপ্লিকেশন বলো। হোয়াট আর দ্য অ্যাপ্লিকেশনস স্যার? ইয়ার ফিল্ডে ইউজ হয়। করেক্ট। আর তারপরে স্যার রোড পেভমেন্ট আর ইন্ডাস্ট্রিয়াল ফ্লোরিং এ। রোড পেভমেন্ট এন্ড ইন্ডাস্ট্রিয়াল লোডিং। ওকে আচ্ছা আমাকে বলো হোয়াট আর দ্য ম্যাটেরিয়ালস ইউজড ইন শর্টক্রিট। হোয়াট আর দ্য ম্যাটেরিয়ালস ইউজড ইন শর্টক্রিট স্যার? পোর্টল্যান্ড সিমেন্ট, লাইট ওয়েট অ্যাগ্রিগেট আর অ্যাডমিক্সচার। ঠিক আছে। What are the benefits of shotcrete? Sir, lower cost, low cost high, sir. Okay, or? Sir, contract করার জন্য ইজি হয়, shape forms, shape এগুলোর জন্য ইজি হয়, খুব তাড়াতাড়ি রিসাইকেল করা যায় ম্যাটেরিয়াল। আচ্ছা হোয়াট ইজ গিনিটিং স্যার? গিনিটিং তো একটা কংক্রিট রিপেয়ার টেকনিক। তারপর ওখানে স্যার এই প্রসেসটাতে কোনো কংক্রিটে যদি কোনো ফল্ট থাকে তখন ওটার উপরে একটা ইম্পারভিয়াস লেয়ার চড়িয়ে দেওয়া হয়। আচ্ছা আর আর কিছু এক্সট্রা পয়েন্ট? স্বাগত বলো, গ্রিটিং মানে কি?
স্বাগত বলো, বলতে পারবে? শুনতে পাচ্ছ স্বাগত? হ্যালো, স্বাগত, শুনতে পাচ্ছ? আচ্ছা মফিজুল বলো তো। আচ্ছা কি বলো স্যার, কোশ্চেন আর বলো। গিনিটিং এর ডেফিনিশন বলো। এটা মানে জাস্ট গৌরব দেব মানে জাস্ট বললো যে এটা এটাই তো জাস্ট মানে টাইপ অফ বলো। বলতে পারবে? না স্যার। দেখো গিনিটিং মানে কি, ইট ইজ দ্য মোস্ট এফেক্টিভ প্রসেস অফ রিপেয়ারিং কংক্রিট ওয়ার্ক। আমরা এই গিনিটিংটা কেন ইউজ করছি, তুমি দেখবে অনেক সময় বিল্ডিং এ কিছু কংক্রিটে কিছু রিপেয়ারিং ওয়ার্ক থাকে, সো উই হ্যাভ টু কভার আপ অল দোজ রিপেয়ারিং ওয়ার্ক, উই হ্যাভ টু জাস্ট মেনটেন অল দোজ ডিফেক্টিভ ওয়ার্ক বাই রিপেয়ারিং দেম, সো উই ইউজ দ্য প্রসেস কল্ড গিনিটিং। ঠিক আছে, সো এবার ব্যাপারটা হচ্ছে যে ইট ইজ ইউজ ফর প্রোভাইডিং অ্যান ইম্পারভিয়াস লেয়ার, ইম্পারভিয়াস লেয়ার দিয়ে প্রোভাইড করা হয়। এবং হোয়াট ইজ গ্রিনিটিং, ইট ইজ জাস্ট নাথিং জাস্ট আ মিক্সার অফ সিমেন্ট অ্যান্ড স্যান্ড। ঠিক আছে, রেশিওটা কত হবে, 1:3, সিমেন্ট আর স্যান্ড একটা মিক্সচার হবে। এবং কিভাবে ইউজ করা হয়, আ সিমেন্ট গান ইজ ইউজ টু ডিপোজিট দিস মিক্সচার অন দ্য কংক্রিট সার্ফেস আন্ডার আ প্রেশার অফ অ্যাবাউট 20-30 নিউটন পার সেন্টিমিটার স্কোয়ার। একটা সার্টেন অ্যামাউন্ট অফ প্রেশার ক্রিয়েট করা হয়, সেই প্রেশারে কিন্তু এটাকে পুরোপুরি পোর করা হয় অন দ্য ডিফেক্টিভ সার্ফেসেস। সো হোয়াট ইজ দ্য রেশিও, 1:3 অফ সিমেন্ট অ্যান্ড স্যান্ড। বুঝতে পারলে মফিজুল? ইয়েস স্যার, ইয়েস। আচ্ছা হোয়াট আর দ্য অ্যাডভান্টেজেস অফ গ্রিনিটিং, কি বলো? হোয়াট আর দ্য অল্প সময়ের মধ্যে রিপেয়ারিংটা কমপ্লিট করা যায়। অল্প সময়ের মধ্যে রিপেয়ারিংটা কমপ্লিট করা যায়, গুড। আর কি আছে? তারপরে স্যার হাই ইমপারমিয়েবিলিটি অ্যাচিভ করা যায়। আর স্যার হাই কম্প্রেসিভ স্ট্রেংথ পাওয়া যায় অল্প সময়ে। আচ্ছা হোয়াট ডু ইউ মিন বাই কম্প্রেসিভ স্ট্রেংথ, কেউ বলতে পারবে? হোয়াট ডু ইউ মিন বাই কম্প্রেসিভ স্ট্রেংথ, দেখি কার মনে আছে। সব থেকে ইজি অ্যান্সার, কেউ বলো স্যার, যে কোনো একটা মেটেরিয়ালের উপরে যখন লোড দেওয়া হয় তখন ওই মেটেরিয়ালটা কতটা ক্যাপাসিটি আছে ওই লোডটাকে উইস্ট্যান্ড করার? ওকে, অ্যাকচুয়ালি ইট ইজ নাথিং বাট দ্য ক্যারেক্টারিস্টিক কম্প্রেসিভ স্ট্রেংথ অ্যাট দ্য এন্ড অফ 28 ডেজ, 28 দিন পরে কি স্ট্রেংথ আমরা পাবো, দ্যাট ইজ কল্ড কম্প্রেসিভ স্ট্রেংথ। The strength which we will get at the end of 28 days after testing. কিভাবে টেস্ট করা হয় বলতে পারবে কংক্রিটটাকে? কিউব টেস্ট করা। কিউব টেস্ট করা, অ্যাবসলিউটলি কারেক্ট। আচ্ছা আমাকে বলো, হোয়াট আর দ্য টাইপস অফ ম্যাটেরিয়ালস ইউজড ইন আন্ডার ওয়াটার কংক্রিটিং? আমি শুধু বলেছি হোয়াট আর দ্য ম্যাটেরিয়ালস, নট দ্য অ্যাডমিক্সচার্স। নেম দ্য ম্যাটেরিয়াল। স্যার সিমেন্ট ইউজ করা হয়, কোর্স অ্যাগ্রিগেট ইউজ করা হয়, ফাইন অ্যাগ্রিগেট ইউজ করা হয়। হ্যাঁ ওটা তো কমন হয়ে গেল, কিন্তু ওর মধ্যে ফিচার্স কি কি আছে সেটা বলো। স্যার সিমেন্টের মধ্যে ওপিসি, সালফেট রেজিস্টিং পোর্টল্যান্ড সিমেন্ট আর লো হিট পোর্টল্যান্ড সিমেন্ট আছে। ওকে, আর কে বলতে পারবে? আর অর্গদীপ বলতে পারবে সিমেন্টের মধ্যে? আচ্ছা কেউ বাকিরা? সিমি, সিমি বলো, কোর্স আর ফাইন অ্যাগ্রিগেট কি কি ফিচার্স হতে হবে ওই নিউজ ইন আন্ডার ওয়াটার? স্যার
অ্যাডমিক্সচার নিশ্চয়ই ইউজ হবে, অ্যাডমিক্সচার পড়ে বাবা, অ্যাডমিক্সচার পড়ে, কিন্তু কোর্স আর ফাইন অ্যাগ্রিগেট ইউজ হবে, নর্মালি কংক্রিটের যেটা হয়, কিন্তু ওর মধ্যে কিছু ফিচার্স থাকবে যেগুলো স্পেশালি আন্ডার ওয়াটার কংক্রিটিং এর জন্য ইউজ হবে। লোহিত সিমেন্ট কি ইউজ হয়? না না, সিমেন্ট তো বলে দিলো, তুমি আমাকে কোর্স আর ফাইনের কথা কিছু বলো। বলতে পারবে? হ্যাঁ স্যার বলে দিন। দেখো কোর্স অ্যাগ্রিগেট আমরা জানি কংক্রিটের মধ্যে নর্মালি কিন্তু সিমেন্ট, কোর্স, ফাইন অ্যান্ড ওয়াটার ইউজ হয়, কিন্তু ইন কেস অফ আন্ডার ওয়াটার কংক্রিটিং যে সিমেন্টগুলো ইউজ হয় সেগুলো হলো ওপিসি নর্মাল, তারপর সালফেট রেজিস্টিং পোর্টল্যান্ড সিমেন্ট, নেক্সট লো হিট পোর্টল্যান্ড সিমেন্ট, এই তিনটে সিমেন্ট ইউজ হয়। নেক্সট ইন কেস অফ কোর্স অ্যাগ্রিগেট, ঠিক আছে, ওদের সাইজ কি হবে 1.5 to 2 inches, আর আরেকটা ফিচার হলো 100% শ্যাল পাস আর 75 mm সিভ, সো অল দ্য কোর্স অ্যাগ্রিগেট শুড বি এবল টু পাস থ্রু 75 mm সিভ। আচ্ছা এটা হলো ম্যাক্সিমাম সাইজ, মিনিমাম সাইজ কি হবে? শুড পাস 90 mm সিভ অ্যান্ড শ্যাল নট এক্সিড 5% বাই মাস অফ কোর্স অ্যাগ্রিগেট। কোর্স অ্যাগ্রিগেটের কিন্তু 5% ওয়েটের বেশি যাবে না, এবং সবগুলো কিন্তু মানে লেস দেন 5% হবে অফ কোর্স অ্যাগ্রিগেট যেগুলো তোমার টোটাল কোর্স অ্যাগ্রিগেট ইউজ করা হবে। এবং আরেকটা ব্যাপার হলো 19 mm কিন্তু পাস করতে হবে মিনিমাম, মিনিমাম 19, ম্যাক্সিমাম 75, এর মধ্যে যেগুলো যেগুলো আছে সেগুলো সব কোর্স অ্যাগ্রিগেট হিসেবে ইউজ করবো আমরা ইন কেস অফ আন্ডার ওয়াটার কংক্রিটিং। এবার ফাইন অ্যাগ্রিগেট 1.18 আর 600 mm মধ্যে কিন্তু পাস করতে হবে সমস্ত ফাইন অ্যাগ্রিগেট গুলোকে, ঠিক আছে? এই তিনটে হলো ফিচার। আচ্ছা বুঝতে পারলো অর্গুদীপ? হ্যাঁ স্যার। আচ্ছা এবার আমাকে আরেকটা কোশ্চেন বলো, আচ্ছা আমাকে বলতে পারবে হোয়াট আর দ্য স্পেসিফিকেশনস অফ কংক্রিট টু বি ইউজড ইন ট্রেমি মেথড, এটা কি কেউ বলতে পারবে? হোয়াট আর দ্য স্পেসিফিকেশনস অফ কংক্রিট টু বি ইউজড ইন ট্রেমি মেথড, ওনলি টেল মি দ্য স্পেসিফিকেশনস ওনলি। স্যার কোশ্চেনটা আগে বলবেন স্যার। হোয়াট আর দ্য স্পেসিফিকেশনস অফ কংক্রিট টু বি ইউজড ইন ট্রেমি মেথড, বলতে পারবে গৌরব? সিমি গৌরব বলো। না গৌরব এটা পারবো না। দেখো কোর্স অ্যাগ্রিগেট কি হবে, গ্রেভেল ইউজ করব আমরা 20 mm ম্যাক্সিমাম সাইজ, ঠিক আছে, তারপর কি হবে ইউজ 50 to 55% অফ টোটাল অ্যাগ্রিগেট বাই ওয়েট, ঠিক আছে। নেক্সট স্যান্ড মানে ফাইন অ্যাগ্রিগেট 45 to 50% অফ টোটাল অ্যাগ্রিগেট বাই ওয়েট, সিমেন্ট ঠিক আছে মডারেট হিট অফ হাইড্রেশন হতে হবে 600 lbs পার ইয়ার্ড কিউব, এলবিএস মানে কি পাউন্ড, ঠিক আছে। ওয়াটার সিমেন্ট রেশিও কত হবে 0.42 to 0.45, অর্থাৎ 0.42 to 0.45 হবে ম্যাক্সিমাম। ওয়াটার রিডিউসিং অ্যাডমিক্সচার কি ইউজ করবো আমরা, ওয়াটার রিডিউসিং অ্যাডমিক্সচার অর প্লাস্টিসাইজার। এয়ার এন্টেনমেন্ট অ্যাডমিক্সচার কি কি ইউজ করবো, মানে তোমার কত পার্সেন্ট অব দি, টু গিভ 6% অফ টোটাল এয়ার, 6% ইউজ করবো।
রিটার্ডিং অ্যাডমিক্সচার ইউজ করব, তার মানে আমরা এখানে টোটাল তিনটে অ্যাডমিক্সচার ইউজ করছি, একটা ওয়াটার রিডিউসিং, একটা এয়ার এন্ট্রেনমেন্ট, একটা হলো রিটার্ডিং টু ইনক্রিজ সেটিং টাইম টু 4 to 24 hours. চার থেকে চব্বিশ ঘন্টা আমাকে সেটিং টাইম রাখতে হবে বিকজ ইট ইজ বিং ইউজ আন্ডার ওয়াটার। আর স্লাম কত? 6.5 inches. আচ্ছা, আর কম্প্রেসিভ স্ট্রেংথ কত হবে? 56 to 70 newton per mm square at 28 days. বুঝতে পারলে সবাই? আচ্ছা, বাকিরা সবাই বুঝতে পারছো? আচ্ছা ঠিক আছে, ভালো করে রিভিশন করো এসিটি, ঠিক আছে। আর ডাউট থাকলে আমাকে পান্ডা ভাই, নেক্সট ক্লাস কি আছে মানে ব্রেকের পর? পান্ডা ভাই,